নমস্কার, আজকের রেসিপি মোচার বড়া। এইরকম এক প্লেট মোচার বড়া যদি বিকেলে চায়ের সাথে পাওয়া যায় তাহলে আড্ডাটা বেশ জমে উঠবে। তো আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে মোচার বড়া। মোচাটাকে আমি তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব বেসন, আর দিচ্ছি আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মোচার বড়াটা বেশ ক্রিস্পি হবে খেতে। তো এবার সমস্ত উপকরণগুলি আমি মেখে নেব। মাখার কাজটা কমপ্লিট। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে এতে এরকম গোলাকার শেপ করে আমি মোচার বড়াগুলোকে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে, আর লো ফ্লেমে দিলে বড়াগুলোতে অনেকটা পরিমাণে তেল আটকে যাবে। মোচার বড়া তৈরি। আপনারা এনজয় করুন মোচার বড়া, আর আমার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে সকলকে ধন্যবাদ।